মদ্যপান করে প্রধানমন্ত্রীকে টুইচ কপিলের, নিজের শোয়ে আমন্ত্রণ জানাতে কি উত্তর নরেন্দ্র মোদীর? কপিল শর্মা যেমন লোক হাসাতে পারেন, তেমনি বিতর্কে জড়াতেও সিদ্ধহস্ত। বহুবার বহু বিতর্কিত মন্তব্যে জড়িয়েছেন কপিল, এবার তো খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইট করে বসলেন তিনি, তাও আবার মদ্যপ অবস্থায়। তারপর কিন্তু কম হ্যাপা পোহাতে হয়নি কপিলকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে কপিল লেখেন, আমি গত 5 বছর ধরে 15 কোটি টাকা আয়কর দিচ্ছি। শুধু কি তাই, তারপরেও আমার অফিস তৈরি করতে আমাকে নাকি মুম্বাই পৌরসভাকে 5 লাখ টাকা ঘুষ দিতে হবে। এই আপনার ভালো দিনের রমনা? মদ্যপ অবস্থায় প্রধানমন্ত্রীকে গালাগালি ভরা টুইট হুমকি দিতে থাকেন এই কৌতুক শিল্পী। তবে সেই ঘটনা এখন অতীত, নিজের শোতে একবার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রীকে। উত্তরে কপিলকে যা জবাব দেন নরেন্দ্র মোদী জানলে আপনি বিস্মিত হতে পারেন। সামনেই মুক্তি পেতে চলেছে কপিলের নতুন ছবি জিজ্ঞাত। এই ছবির প্রচারে এসেই এক সাক্ষাৎকারে কপিল প্রধানমন্ত্রীকে নিজের শোয়ে আসার আমন্ত্রণ জানায়। কপিল বলেন, আমি নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ওনাকে নিমন্ত্রণ জানাই। তখন জবাবে তিনি বলেন, আমার বিরোধীরা এমনিতেই কম রসিকতা করছে না, তোমার অনুষ্ঠানে না হয় অন্য কখনো যাব। নন্দিতা দাস পরিচালিত এই ছবি জিজ্ঞাততে শাহানা গোস্বামীর বিপরীতে দেখা যাবে কপিলকে। ছবিটি ইতিমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে। ভারতে মুক্তি পাবে আগামী 17 মার্চ।